যুদ্ধে বাঁচার জন্য নয় বন্যার কবল থেকে বাঁচতে ছয় দশমিক তিন কিলোমিটার আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করেছে জাপান টোকিওতে সুরঙ্গটির ভিত্তি গড়ে তোলা হয়েছে প্রায় পাঁচশো টন ওজনের ভারী পিলারের সাহায্যে সিঙ্গাপুরের লিকুয়ান স্কুল অব পাবলিক পলিসির গবেষক সিসিলির তর্তা জাদার আশা টোকিও শহরের বন্যার সমস্যার সমাধান করতে অনেকটাই সাহায্য করবে এই টানেল টানেলটি নির্মাণ করতে খরচও কম হয়নি চোদ্দ হাজার কোটি টাকা খরচ লেগেছে সময় লেগেছে দীর্ঘ ১৩ বছর এই সুরুংয়ে বন্যার পানি ধরে রাখতে বিশালাকার পাঁচটি ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও রয়েছে তেরো হাজার পাওয়ার মোটর সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জাপানে প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা সম্প্রতি বেড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব এ থেকে বাঁচার জন্যই নির্মাণ করা হয়েছে এই টানেল ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য